আমায় আজকে যারা ভালোবাসে, কালে কেউ মনে রাখবে না। সবাই আমায় ভুলে যাবে, শুধু ভুলবে না মোর সত্যি কথা বলতে কি জানেন, মাকে তো হারিয়ে ফেলেছি, তো মা ডাকের ভিতরে এত যে মায়া, এত যে মমতা, অতীতের বাইরে তা না, কোনো কারণ অকারণে মা বলে ডাক দিল, মনটার মধ্যে শান্তি লাগে। তাই তো আমার মাস্টার লিখেছেন, সবাই আমায় ভুলে যাবে, ভুলবে না মোর মা, তোমরা আমায় ভুলে যাবে, ভুলবে না মোর মা। আমায় আজকে যারা ভালোবাসে, আজকে যারা ভালোবাসে, কালকেও মনে রাখবে না, সবাই আমায় ভুলে যাবে, ভুলবে না মোর মা, তোমরা আমায় ভুলে যাবে, ভুলবে না। মায়ের কাছে সন্তান যে তার নারী ছেড়া ধার, সন্তান কেমন মায়ের কাছে জানে মায়ের মন, মায়ের কাছে সন্তান যে তার নারী ছেড়া ধার, মাই বুঝে সন্তানের ব্যথা, মাই বুঝে সন্তানের ব্যথা, অন্য জন বোঝে না, সবাই আমায় ভুলে যাবে, ভুলবে না তোর মা, তোমরা আমায় ভুলে যাবে, ভুলবে না। আসতে বিদেশেতে গিয়ে যদি কোনো মায়ের সন্তান কোনো বিপদে পড়ে, আমাদের তো এখন কম্পিউটার যুগ তাই না, ডিজিটাল যুগ, মোবাইলে খবর হয়, মোবাইলে খবর হওয়ার আগে আমার মায়ের হৃৎপিণ্ড তো জানতে পারে যে আমার বাছার কোনো বিপদ হয়েছে বিদেশে গিয়ে। তাই তো লেখক কি লিখলেন জানেন, বিদেশেতে গিয়ে যদি সন্তান মারা যায়, পারা পড়ছি না জানিতে আগে যায়,
ভুলবে না মোর মা, তোমরাই আমায় ভুলে যাবে, ভুলবে না। তবে দেখুন একটা ছোট্ট কথা না বললেই নয়, একটি ছেলে আর একটি মেয়ে পার্কে বসে আছে, দুজন দুজনকে ভালোবাসে, ডিজিটালের ভালোবাসা। তো আগেকার ভালোবাসাটা কেমন ছিল জানেন? চণ্ডীদাস রজকিনী এরা যে ভালোবাসা করেছে এখনকার ভালোবাসা, চণ্ডীদাস রজকিনীর আমলে ছিল প্রেম প্রেম, আর এখনকার যুগে সেটা দাঁড়িয়ে গেছে প্রেমে। শব্দই কিন্তু দুটো, একটা হচ্ছে প্রেম একটা হচ্ছে প্রেম, তাই না? তো দুজনা পার্কে বসে গল্প করছে, গল্প করতে করতে মেয়েটি বলছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো ছোট বাজে। তখন ছেলেটি বলছে কেন, আমি তোমাকে একেবারে অন্তর দিয়ে কথা ভালোবাসি। মা কালী দিব্যি বলছে একেবারে অন্তর দিয়ে তোমাকে ভালোবাসি। মেয়েটি বলছে ছা, আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে ভালোবাসো। বলছে তাহলে আমাকে কি করতে হবে তুমি বলো, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি? তখন মেয়েটি কি বলছে জানেন? মেয়েটি বলছে আমি একমাত্র বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো, একটা কাজ তোমাকে করতে হবে। তা বলছে বলো কি কাজ? বলছে এই মুহূর্তে তুমি যদি তোমার মায়ের কলিজাটা কেটে এনে আমাকে দেখাতে পারো তবেই আমি বিশ্বাস করব যে তুমি আমাকে একদম অন্তর দিয়ে ভালোবাসো। তখন ছেলেটি হেসে বলছে ও এই ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়, তুমি বসো আমি যাব আর আসবো। তৎক্ষণাৎ ছেলেটি ছুটতে ছুটতে চলে যায় বাড়িতে, মাতার ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে, ধারালো একটি অস্ত্র নিয়ে মায়ের হৃৎপিণ্ডটা কেটে সেই ছেলেটি ছুটতে ছুটতে যখন আসছে রাস্তায় হোঁচট খেয়ে ছেলেটি পড়ে যায় মাটিতে। যখন ছেলেটি মাটিতে পড়ে যায় তখন তার মায়ের হৃৎপিণ্ড থেকে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে বাছা তুই পড়ে গেছিস, তোর কোথাও লাগেনি তো বাবা, তুই পড়ে গেছিস তোর কোথাও লাগেনি তো। মায়ের যে হৃৎপিণ্ডটা আমি কেটে নিয়ে এলাম তাতে কিন্তু মা কোনো কষ্ট পায়নি, কিন্তু সন্তান যে মাটিতে পড়ে গেছে তাতে আমার মায়ের খুব কষ্ট হয়েছে। হৃৎপিণ্ড থেকে বলছে বাছা তুই পড়ে গেছিস, তোর কোথাও লাগেনি তো বাবা। এই হচ্ছে আমাদের যুগ, তাই আমার লেখক কি লিখেছে শুনুন। মাবিনে এই বিশ্ব মাঝে কি দেয় সান্ত্বনা, প্রাপ্তিও করে সন্তানে মঙ্গল কামনা, মাবিনে এই বিশ্ব
ভুলে যাবে।